হ্যালো এভরিওয়ান, একটু ভিন্নতার সাথে করা কিন্তু খুব মজার একটি খাবার হতে পারে আপনার জন্য, যদি পুরো রেসিপিটা খেয়াল করে আপনারা বানাতে পারেন। আমার আজকের রেসিপি হলো মিক্সড ডাল দিয়ে লাউয়ের একটি খুব ভালো এবং মজাদার কম্বিনেশন। আসসালামু আলাইকুম, প্রিন্সেস খাদিজা এবং ফ্যামিলি ব্লকে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। লাউ দিয়ে ডাল রান্না কে না করতে পারে, সবাই করতে পারে। তো আমি একটু ভিন্নভাবে আপনাদেরকে আজ রান্না করে দেখাবো। প্রথমে আমি লাউকে এরকমভাবে টুকরো করে কেটে নিয়েছি, আপনার ইচ্ছে করে অন্যরকমভাবেও কাটতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো এবং 1 চামচ মরিচ গুঁড়ো। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন আমি প্রাই প্যানে তেল বসিয়ে দিয়ে একে একে লাউগুলো আমি দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। লাউগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। লাউ রান্না করতে সবাই পারে, কিন্তু আমি একটু ভিন্ন স্টাইলে আজ আপনাদেরকে লাউ রান্না করে দেখাবো। আশা করছি রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যেন আমার পরবর্তী নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। এখানে আমি কিছু মুগ ডাল এবং মসুর ডালকে ভিজিয়ে রেখেছি। আর এই সাইডে আমি লাউগুলোকে ভেজে নিয়েছি। আর এই সাইডে আরও কিছু লাউ হচ্ছে। আর এখানে আমি কিছু ফ্রেশ মশলা, দেখতে পাচ্ছেন আমি এখানে আদা এবং রসুনকে একটু ছেঁচে নিচ্ছি, কারণ ফ্রেশ আদা এবং রসুন দিলে ভালো একটি ঘ্রাণ আসে। দিয়ে দিলাম ডালের সাথে। এখন আমি ভালো করে মিক্সড করে নেব এবং ডালগুলোকে সিদ্ধ করে নেব, এবং দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এখন ভালো করে মিক্সড করে 80% সিদ্ধ করে নেব। এই সাইডে আমার লাউগুলো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কালারটা খুবই সুন্দর হয়েছে। আর এই সাইড দিয়ে আমার ডালগুলো প্রায় 80% হয়ে এসেছে, দেখে বুঝতে পাচ্ছেন। এখন আমি প্রাই প্যানে একটু ঘি দিয়ে দিলাম, যে প্রাই প্যানে আমি ভেজেছিলাম। এখন আমি মশলাগুলো আপনাদেরকে দেখাচ্ছি কী কী মশলা লাগবে। পেঁয়াজ লাগছে, ধনিয়া গুঁড়ো লাগছে, জিরে গুঁড়ো, এখানে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর টমেটো। এখন আমি তেলের মধ্যে আস্থা জিরে দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি ভালো করে ভেজে নেব। আর এই আস্ত জিরার কারণে খুব ভালো একটি ফ্লেভার আসবে। এখন দিয়ে দিচ্ছি হলুদ এবং মরিচ গুঁড়ো। এখন শুকনো মশলা গুঁড়ো, ধনিয়া এবং জিরে গুঁড়োটাও আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখন যে টমেটোটা কেটে রেখেছিলাম ওই টমেটো মিক্সড করে দিলাম। আমি আশা করছি আমার রেসিপিটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। এখন একটু মশলাগুলো কষানোর জন্য আর টমেটোটা নরম হওয়ার জন্য পানি দিয়ে দিলাম, এবং কষাতে থাকবো টমেটো নরম হওয়া পর্যন্ত। দেখে বুঝতে পাচ্ছেন টমেটোটা নরম হয়ে গেছে এবং মশলাটাও মোটামুটি রান্নার জন্য রেডি। এখন যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম ও ডালটা আমি দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি।
আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। এখানে আমি একটু ঘি দিয়ে দিলাম। দেখে বুঝতে পাচ্ছেন হয়ে গিয়ে এসেছে। এখন আমি যে লাউগুলো ভেজে রেখেছিলাম এই লাউগুলো মিক্সড করে দিলাম। আর এখানে আমি কোনো পানি ইউজ করব না। আর আপনারা যদি আরও একটু পানি বা ঝোল ঝোল খেতে পছন্দ করেন আপনারা এখানে পানি ইউজ করতে পারেন, কিন্তু আমার থেকে এভাবেই ভালো লাগে। আর আপনারা ইচ্ছে করলে লাউটা না ভেজেও রান্না করতে পারেন, কিন্তু আমার থেকে এভাবেই ভালো লাগে, তাই আমি এই ওয়েতেই রান্না করি। এই তো দেখে বুঝতে পাচ্ছেন আমার হয়ে গেল লাউ এবং ডাল রান্না। লাউ দিয়ে এই ডাল রান্নাটা যে কতটা মজাদার করে খেলে তখন অবশ্যই বুঝতে পারবেন। আমি এখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি রেসিপিটা কতটা মজাদার এবং কতটা ইয়ামি হয়েছে, দেখে বুঝতে পাচ্ছেন। আমার কাছে তো খুবই ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। এটা আপনারা ভাত এবং রুটি সব কিছুর সাথে খেতে পারেন। এভাবে যারা কখনো লাউ ডাল ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব। আল্লাহ হাফেজ।